আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা কমে হয়েছে দশ হাজার আটশো চুরাশি জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো দেখে বিস্তারিত জেনেবার এবার অনুরোধ থাকল সৌদি আরবে এখন প্রতিদিনই কমছে নতুন করে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় তিনশো সতেরো জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ সাতচল্লিশ হাজার চারশো ছত্রিশ জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে ছয়শো জন এখন পর্যন্ত মোট সাত লক্ষ সাতাশ হাজার পাঁচশো চুয়াল্লিশ জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাছাড়া গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী মারা গেছে জন এখন পর্যন্ত মোট মারা গেছে নয় হাজার আট জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দশ হাজার আটশো জন আর এদের মধ্য থেকে চারশো বাইশ জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে এখন প্রতিদিন আক্রান্ত রুগীর তুলনায় সুস্থ রুগীর সংখ্যা বেড়েই চলছে তারপরেও স্বাস্থ্য মন্ত্রণালয় সকলকে অতি দ্রুত করোনার ভ্যাকসিন সম্পূর্ণ করার জন্য আহ্বান জানিয়েছেন এই ছিল সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে